আসসালামু আলাইকুম সাথে স্টাইল ছেলে থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আপনাদেরকে আমি ওয়াশেবল ন্যাপি বা লেঙুর তৈরি করে দেখাবো ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অনেক আপা আমাকে কমেন্ট করছে যে আপু কত বাই কত নিয়েছেন এখন আমি সব কিছু ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেব কাপ এ এরকম একটা কাপড় নিয়েছি যারা সেলাই কাজ করে তাদের কাছে এরকম ছোটো ছোটো টুকরা কাপড় থাকে এখন আমি টুকরা কাপড় দিয়ে লেংকি তৈরি করে নেবো আমার চ্যানেল অলরেডি কিন্তু লেংটি ভিডিও একটা আছে ওইটা আমি ওড়না দিয়ে তৈরি করে নিয়েছি আটটি লেংটি হয়েছে একটা দিয়ে আটটি লেং উঠ হয় আমি আটটি তৈরি করে নিয়েছি এখন আমি কাপড় দিয়ে একটা সিঙ্গেল আপনাদেরকে তৈরি করে দেখাবো এরকম টুকরা কাপড় থাকলে আপনারা নিয়ে নেবেন এভাবে কোনাকি করে ভাজ দিয়ে আমি কিন্তু লেংটিটি বড়ো সাইজে তৈরি করব আপনারা এক বছর বাচ্চাদেরকেও পড়াইতে পারবেন এভাবে সোজা করে ডাক টেনে দেবো কাপড়টা কিন্তু সুতি কাপড় আপনারা সুতি কাপড় দিয়ে বাচ্চাদের জন্য কাটিং করবেন এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব দাগ অনুযায়ী এভাবে কেটে দিতেছি দেখেন এভাবে ভাজ দিবেন ভাজ দিলে একদম কোথাও কম বেশি নেই কাপড়টি লাম্বা হচ্ছে দেখেন আঠারো ইঞ্চি পাঁচশো আঠারো ইঞ্চি লাম্বা আঠারো ইঞ্চি কম বেশি নেবেন না তাহলে কিন্তু এভাবে ভাজটা সমান হবে না দেখেন কোথাও কাপড় কম বেশি নেই কোনাকণি করে ভাজ করে দিয়েছে এখন আমি ফিতার জন্য কাপড় কেটে নেব দুই ইঞ্চি পাশ দুই ইঞ্চি পাশ অনুযায়ীভাবে লম্বা লম্বা করে কাপড় কেটে নেব ফিতা তৈরি করার জন্য লেংকিটি যদি ছোটো তৈরি করতে চান তাহলে ষোলো ইঞ্চি লম্বা ষোলো ইঞ্চি পাশ নেবেন এই দেখেন কেটে নেওয়া শেষ এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো আপনারা কিভাবে সেলাই করবেন খোলা পাশটায় সেলাই করবেন জয়েন্ট পাশে আমি সেলাই করব না এই যে খোলা পাশ দেখেন এইভাবে কোনাকণি করে ভাজ দিয়ে সেলাই করে দিব আপনারা সোজা পাশটা ভিতরে রাখবেন উল্টা পাশটা উপরে রাখবেন প্রথমে আমি ফিতাটি তৈরি করে নিব তারপরে লেঙুরটি তৈরি করব দুই সাইডে দুইটা ভাজ দিয়ে মাঝখানে একটা ভাজ দিয়ে ফিতা তৈরি করে নিতেছি একটা ফিতা তৈরি করে নিয়েছি সেম আরেকটা ফিতাও তৈরি করে নিতেছি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আরেকটা ফিতে তৈরি করে নিয়েছি দুইটা ফিতে তৈরি করা শেষ এখন আমি ল্যাংটি সেলাই করে নেব লেংটি বা লেঙ যে যাই বলেন কোনি করে ভাস করে খোলা পাশটি সেলাই করে দিব দেখেন লেংটিটি সোজা পাশ ভিতরে রেখেছি উল্টা পাশ উপরে রেখেছি এই ন্যাপি বা লিঙুরগুলো আপনারা বারবার ধুয়ে বাচ্চাদেরকে ইউজ করাতে পারবেন এখন আমি এইখানে দুইটা ফিতা নিয়ে নিয়েছি ফিতাটিকে দুই ভাগ করে নেব দুই সাইডের জন্য ফিতাটির লাম্বা হচ্ছে ন ইঞ্চি এই যে দেখেন ন ইঞ্চি দনটা ন ইঞ্চি করে এখন দুই কোণাতে আমি দুইটা লাগিয়ে নেব আর এখানে আমি ফিতা লাগিয়ে নেব কাপড়টির ভিতরে ফিতাটিকে ঢুকিয়ে তারপরে সেলাই করে নেব এখানে আমি এক দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি মতো খোলা রাখবো লেংটিটি সোজা করার জন্য এই দুই ইঞ্চিতে আমি সেলাই করবো না দুই ইঞ্চির নিচ থেকে আবার সেলাই করে যাব এখানে আমি আরেকটা ফিতা ঢুকিয়ে নিতেছি যারা সেলাই কাজে নতুন তারাও সেলাই করতে পারবে এখানে ডাবল স্টিচ দিয়ে নেব বাড়তি সুতা কেটে নেব এই যে খোলা অংশটি দিয়ে আমি লেংটিটি সোজা করে নেব এভাবে দেখেন সেলাই করে নিয়েছি এখন আমি খোলা পাশটি দিয়ে লেংটিটি সোজা করে নেব নাগুলে ভাবে বের করে দিবেন এখন আমি লেনটিটির উপরে চাপ সেলাই দিয়ে দেব এই খোলা পাশটি সেলাই করে দেব লেনটিটির উপরে চাপ সেলাই দিয়ে দেব আমি কিন্তু লেঙ্কিটি আজকে ভি বড়ো সাইজের তৈরি করতেছি আপনারা যদি আর একটু ছোটো সাইজ তৈরি করতে চান তাহলে ষোলো বাই ষোলো নেবেন ষোলো বাই লা ষোলো কয়টা তৈরি করে নেবেন তারপর আঠারো বাই আঠারো কয়টা তৈরি করে নেবেন তাহলে আপনার বেবিকে অনায়াসে সুন্দরভাবে পরাতে পারবেন ছোট বলো মিলাই আপনারা সেলাই করে নেবেন এখন আমি নিচের সাইড এখানে এই যে পাশে ফিতা লাগিয়ে নেব লাম্বা নিব ফিতাটির জন্য তিন ইঞ্চে লাম্বা ফিতা কেটে নিব ঘর তৈরি করার জন্য এই যে হাফ ইঞ্চি পর থেকে আমি ফিতাটা লাগিয়ে নেবো কীভাবে লাগাইতেছি আপনারা দেখেন এভাবেও লাগাতে পারেন এভাবে না লাগিয়ে এভাবে লাগিয়ে নিবে আমি যেভাবে লাগাইতেছি এভাবে লাগালে সঠিক নিয়ম দেখেন আমি কীভাবে সেলাই করতেছি কারণ বলে তো সব কিছু বোঝানো যায় না এভাবে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে আমি এই সাইডে এভাবে নিচের দিকে কাপড়টিকে ভাজ দিয়ে ফি ফিতাটিকে ভাজ দিয়ে সেলাই করে নেব দেখেন একদম সোজাসুজিভাবে লাগিয়ে নিতেছি আপনারা কিন্তু ডাবল স্টিচ করে নেবেন একটা দুইটা সেলাই দিলে হবে না ডাবল স্টিচ করে নেবেন তাহলে কিন্তু আর ফিতা ঘরটি খুলে যাবে না এই যে সেলাই করে নিয়েছি বাড়তি সুতাটা কেটে নিয়েছি আমি দেখাইতেছি আপনার বেবিকে কিভাবে পড়াবেন এই যে এভাবে ফিতা ঘর তৈরি করে নেবেন এখন আমি এই ফিতাটি এই ফিতা ঘরের ভিতরে ঢুকিয়ে এ ফিতার সাথে এভাবেও লাগাতে পারেন বা এভাবেও লাগিয়ে নিতে পারেন এভাবে পড়াবেন আপনার বাচ্চাকে যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি মেয়ে বাবুর জন্য তৈরি করেন তাহলে এখানে ফুল লাগিয়ে নিতে পারেন ফিটাতির পাশে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ